আমি আপনাদের আজকে বুনা খিচুড়ি রান্না করা শেখাবো। জানি আপনারা কম বয়সে সবাই পারেন, তাও আমি নিজের মতো করে চেষ্টা করছি। তার জন্য আমি প্রথমত তেল আর 3 কাপের মতো পেঁয়াজ চুলে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা মানে ভেজে নিব যেন কাঁচা ভাব চলে যায়। 3-4 পাতা তেজপাতা দিয়ে দিব। এই সাইজে 2 টুকরো দারচিনি দিয়ে দিব। 4-5টা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিব। তারপর ভালো করে নাড়ব যেন গরম মশলাগুলো অ্যারোমা কমপ্লিটলি চলে আসে। দিব রসুন 2 টেবিল চামচের মতো করে। আদা 1.5 টেবিল চামচের মতো দিব। 1.5 টেবিল চামচের মতো দিলাম। গুঁড়া জিরা দিব 1 চামচের মতো দিয়ে এটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিব। মশলা হালকা ভেজে নেওয়ার পর মশলা যেন পুড়ে না যায় তার জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। ওই কষানো পানির মধ্যে 1/2 টেবিল চামচ গুঁড়ো মরিচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। প্রয়োজন দরকার হয় যখন আমি চাল দিব তখন আবার দেওয়া যাবে। এখন 1 টেবিল চামচ গোস্তের জন্য দিচ্ছি। এর মধ্যে 7 মতো লবণ দিব। একটু টমেটো আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। আমাদের বাসা কম ঝাল পছন্দ করে তো তাই আমরা সেভাবে মোটামুটি জানা গেছে মিডিয়াম ঝাল যেন হয়। এগুলো ভালো করে কষাবো তেল আর উঠে যাওয়া পর্যন্ত। লক্ষ্য করতে পারবেন যে মশলার তেলগুলো এখন উঠে গেছে, ঠিক আছে। এখন আমি গোস্ত দিয়ে দিব। আর একটা কথা, আমি গোস্ত নিয়েছি 1/2 কেজি চাউলের জন্য। এই যে গোস্ত, আপনি আপনার সাইজ ইচ্ছা মতো সাইজ কেটে নিতে পারবেন। আমি এইভাবেই কাটলাম। এটা ভালো করে নাড়িয়ে নিবি। মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। যেন সকালে মশলার তেলের মধ্যে ভেজে নিবে তাহলে এটার টেস্টটা অন্যরকম হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দেব, কষানোর জন্য গরম পানি দেব। আপনারা অবশ্যই অবশ্যই গরম পানি দেবেন। আপনারা কোনো মতেই ঠান্ডা পানি দিবেন না, তাহলে গোস্তটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। আমি কষানোর ক্ষেত্রে এবং সেদ্ধ করার ক্ষেত্রে গোস্ত দুইভাবে পানি দিব, দুনো ক্ষেত্রে আমি গরম পানি ইউজ করব। কষানোর জন্য মানে একদম কষানোর পানি কমে আসার জন্য আমরা ওয়েট করব। এক্ষেত্রে আমরা আগুনটা মিডিয়াম হিটে রাখব। কষানোর পানি অনেকটা কমে এসেছে। আমি মাঝখান দিয়ে আরও 3-4 বার নেড়ে দিয়েছি। কষার পানি একবার কমে আসার পরে আমি এর মধ্যে আলু আর 3 মুঠ ভেজে রাখা মুগ ডাল ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এখন হালকা নেড়ে চেড়ে এখানে আবার গরম পানি দিয়ে দিব এই 3টা জিনিস সমানভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন কিন্তু সিদ্ধর জন্য গরম পানি দিচ্ছি। ব্যাপারটা আমরা সম্পূর্ণ ঢাকনা দিয়ে করব, ঠিক আছে, তাহলে পারফেক্টলি কুক হবে। আমার গোস্ত আলু আর ডাল পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা মেশানোর প্রস্তুতি নেব। আমি অন্যায়তে সামান্য তেল দিব 1-2 টেবিল চামচের মতো। আগের থেকে ভেজে রাখা চাল দিয়ে দিব, ভেজে নেব। আগের থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব, একটু তেলে ভেজে নেব যেন কিছু একটু ঝুঝুরে হয়। আমি চাউলটা 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমি গোস্তটা দিয়ে দিচ্ছি এবং গোস্তটা আর চালটা একসাথে আরও 2-3 মিনিট মিলিয়ে নিব। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আমার নাড়তে সুবিধা হওয়ার জন্য। এখন আমি এখানে পানি দিয়ে দিব। নির্ধারণ করবেন কীভাবে সেটা আমি বলে দিই। আপনার চাউল যতটুকু নিয়েছেন তার ডাবল পানি দিবেন, তাহলেই দেখবেন খিচুড়িটা পারফেক্ট হবে। আমরা ঢাকনা দিয়ে দিব এবং চা পানি বলক ওঠার জন্য ওয়েট করব। আমার খিচুড়িতে বলক চলে আসছে। এখন আমি আগুনটা মিডিয়াম টু লো করে দিব। আগুনগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য
একটা তাওয়া নিয়েছি, সেটা ভালো করে 5 মিনিট গরম করেছি। তারপরে সেটার উপরে পাতিলাটা রেখেছি। এভাবে পরে একদম আগুনটা একদম লো হিটে করে দিবেন। এখন হয়তো বা আপনারা গেস করতে পারতেছেন যে কীরকম আগুন দিয়েছি। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আর একটা কথা বলে রাখি, আপনারা কী করবেন, লবণটা একটু টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। এর মাঝে মধ্যে 4-5 বার নেড়ে দিবেন, এটা খেয়াল রাখবেন অবশ্যই। আমার রান্নাটা শেষ, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি সামান্য হালকা একটু ডেকোরেশন করছি। তো এখন আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি আপনারাও খাবেন, বানিয়ে খাবেন, আপনাদের থেকেও ভালো লাগবে। এবং আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন, এবং কোনো কিছু পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিন, তাহলে আমি সেটা আমাকে শিখতে নতুন কিছু শিখতে সাহায্য করবে।